নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ডিএ মামলায় রিভিউ পিটিশন বা পুনর্বিবেচনার রায় নিয়ে এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কী বললেন তা শুনুন সরাসরি। ডিএ মামলার রায় ইতিপূর্বে ডিভিশন বেঞ্চ তারা বলেছিলেন যে ডিএ মিটিয়ে দিতে হবে, 2009 যে আইন সেই আইন মোতাবেক ডিএর কে কত পাবে সেটা নির্ধারণ করে অবিলম্বে মিটিয়ে দিতে হবে। 3 মাস সময় দিয়েছিলেন, শেষ মুহূর্তে এসে সরকারের পক্ষ থেকে একটা পুনর্বিবেচনার আবেদন করা হয়, রিভিউ পিটিশন, সেটাও শুনানি হয়ে গিয়েছিল, আজকে আদালত খারিজ করে দিয়েছেন। অর্থাৎ আদালতের মতে রায়ে এমন কোনো ভুলভ্রান্তি নেই যার মধ্য দিয়ে পুনর্বিবেচনার প্রয়োজন আছে। এখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবেন, তা যেতে পারেন, তাদের আইনি অধিকার আছে। কিন্তু রাজ্য সরকারের অসৎ উদ্দেশ্য এটা প্রমাণ হয় এইভাবেই যে তাদের বহু আগেই সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ ছিল এবং যেতে পারতেন যদি তারা মনে করেন যে ট্রাইব্যুনালের রায়টা ভুল হয়েছে কিংবা হাইকোর্টের রায়টা ভুল হয়েছে। সেটা না করে তারা বিষয়টাকে অকারণে দীর্ঘায়িত করছেন, প্রলম্বিত করছেন। একটা রাজ্য সরকার বা এদেশের সরকারগুলো হচ্ছে আদর্শ নিয়োগকর্তা, মডেল এমপ্লয়ার বলে, তাদের যদি এই ভূমিকা হয় তাহলে স্বভাবতই শ্রমিক কর্মচারীরা তারা বিক্ষুব্ধ হবেন,